হ্যালো স্টুডেন্টস, সহজ কেমিস্ট্রির আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো আরএস নামকরণ। আজকে এই ভিডিওতে আমি আরএস নামকরণের কিছু গোপন ট্রিক সম্পর্কে বলবো, ঠিক আছে? আরএস নামকরণ করতে গেলে আমরা জানি এই গ্রুপগুলোর একটা প্রায়োরিটি অর্ডার দরকার হয়, সে একটা লম্বা সিরিজ মুখস্থ করে রাখতে হয়। তো আজকের এই ভিডিওতে বলবো কিভাবে সেই সিরিজটা না মুখস্থ করে খুব তাড়াতাড়ি খুব সহজে আরএস নামকরণ করে নিতে পারবে, ঠিক আছে? তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করছি। তো প্রথমে চলে আসছে একটা সহজ এক্সাম্পলে, এটা হচ্ছে 2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে? তো এটা আর না এস, এটা জানার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে চারটা গ্রুপ আছে এটার প্রায়োরিটি অর্ডারটা বের করতে হবে। প্রায়োরিটি অর্ডারটা মুখস্থ না থাকলেও কোনো ব্যাপার না, আমি যে ট্রিকটা বলে দিচ্ছি এটা দিয়ে খুব সহজে প্রায়োরিটি অর্ডারটা বের করে নেওয়া যাবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের কাজ কি, যে চারটা গ্রুপ আছে পরপর লিখে নেওয়া। একটা আছে COOH, OH, CH3 আর একটা H। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা গ্রুপের প্রথম অ্যাটম কি কি আছে সেগুলো দেখা, ঠিক আছে? এই প্রথম অ্যাটমগুলোর মধ্যে যার অ্যাটমিক ওয়েটটা সব থেকে বেশি সে চলে যাবে 1 নম্বরে। এখানে যেহেতু কার্বন অক্সিজেন কার্বন হাইড্রোজেন, যেহেতু এই অক্সিজেনের অ্যাটমিক ওয়েটটা বাকিগুলোর থেকে বেশি, সে কারণে ও এইচ চলে গেল সবার ফার্স্টে, ঠিক আছে? তো ও এইচটা বাদ হয়ে গেল, এটা চলে গেল 1 নম্বরে। এবার ও এইচটা বাদ বাকিগুলোর মধ্যে একই রকম আবার প্রথমের অ্যাটম গুলোকে দেখবো যে কার অ্যাটমিক ওয়েটটা বেশি হচ্ছে। যেহেতু এখানে COOH আছে, এখানে CH3, এখানে H, এই দুটোতেই কার্বন আছে, এটা হাইড্রোজেন, কার্বনের অ্যাটমিক ওয়েটটা হাইড্রোজেন থেকে বেশি, সে কারণে এটা তো 2 নম্বরে যাবে না হাইড্রোজেনটা। এবার কথা হচ্ছে COOH আর CH3 এই দুটোর মধ্যে কে যাবে, COOH আগে যাবে নাকি CH3 আগে যাবে? যেহেতু প্রথমটা দুটোরই সেম, সে কারণে প্রথমটার ঠিক তার পরেরটা দেখবো, পরেরটাতে এটাতে আছে অক্সিজেন, এটাতে আছে হাইড্রোজেন, ঠিক আছে? এবার অক্সিজেনের যেহেতু অ্যাটমিক ওয়েটটা হাইড্রোজেনের থেকে বেশি, সে কারণে COOHটা চলে গেল 2 নম্বরে, ঠিক আছে? আর 3 নম্বরে কে চলে গেল, CH3, আর 4 নম্বরে আছে হাইড্রোজেন। এবার এই প্রায়োরিটি অর্ডার অনুসারে আমরা ওখানে নাম্বারিংটা করে দেব, OH 1 নম্বর, 1 নম্বর OH, 2 নম্বর COOH, 2 নম্বর COOH, 3 নম্বর CH3, 4 নম্বর হাইড্রোজেন, ঠিক আছে? এবার আমরা 1, 2, 3 এইভাবে রোটেশনটা করব, ঠিক আছে? এটা 1, এটা 2, এটা 3, তাই কারণে এই রকম অ্যারোটা হবে, ঠিক আছে? এবার কথা হচ্ছে অ্যারো কখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কখন আর কখন এস, আমি বলে দিচ্ছি একবার। যদি 4 নম্বর প্রায়োরিটিটা অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটিটা হরাইজন্টালে থাকে তবে ক্লকওয়াইজ হলে এস এবং অ্যান্টি ক্লকওয়াইজ হলে আর। ভালো করে শুনে নাও, যদি লোয়েস্ট প্রায়োরিটি অর্থাৎ 4 নম্বর যেটা থাকবে সেটা যদি হরাইজন্টালে থাকে, যেমন হাইড্রোজেনটা এখন হরাইজন্টালে আছে, ঠিক আছে, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আর হবে আর ক্লকওয়াইজ ঘুরলে এস হবে। আর যদি 4 নম্বর প্রায়োরিটিটা ভার্টিক্যালে থাকে, অর্থাৎ এই যে এইভাবে এই দাগগুলোর ওপরে বা নিচের যদি যে কোনো এক জায়গাতে থাকে তবে কি হবে, তবে ক্লকওয়াইজ ঘুরলে আর, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস, ঠিক আছে? যদি 4 নম্বর প্রায়োরিটি ভার্টিক্যালে থাকে তবে ক্লকওয়াইজ ঘুরলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এস, ঠিক আছে? এবার কি অনুযায়ী ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে আর 4 নম্বর প্রায়োরিটিটা হরাইজন্টালে আছে, সে কারণে এটা হবে আর, ঠিক আছে? তো কম্পাউন্ডটার নাম হবে R2-হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। এবার চলে যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে। তো এবার আমরা চলে আসছি পরবর্তী এক্সাম্পলে, ঠিক আছে? তো এটাতেও একই রকম আমরা চারটা গ্রুপকে আগে লিখে নিই। একটা আছে OH, একটা আছে ফিনাইল গ্রুপ মানে C6H5, CH3, একটা আছে CL। একই রকম আমরা প্রথম অ্যাটমগুলো দেখবো, এখানে আছে অক্সিজেন, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এখানে ক্লোরিন, তাহলে কার অ্যাটমিক ওয়েট সব থেকে বেশি, ক্লোরিনের, সে কারণে ক্লোরিন চলে গেল 1 নম্বরে, ঠিক আছে? এবার পরেরটা দেখবো, এটা বাদ, বাকিগুলোর মধ্যে আবার আমরা দেখবো যে প্রথমে অ্যাটমটার অ্যাটমিক ওয়েট কার বেশি। এটার প্রথমে আছে অক্সিজেন, এটার প্রথমে কার্বন, এটার প্রথমে কার্বন, যেহেতু এটার প্রথমে অক্সিজেন আছে OH-টা চলে গেল এখানে। এবার পরের দুটোর মধ্যে এটাতে আছে ফিনাইল গ্রুপ, এটাতে হচ্ছে CH3, ফিনাইল গ্রুপকে যদি আমরা দেখি এটা C6H5, এটা CH3, দুটারই প্রথমে কার্বন আছে, ঠিক আছে? আবার পরে কি আছে ফিনাইল গ্রুপে, পরেও একটা কার্বন আছে কিন্তু এখানে পরে একটা হাইড্রোজেন আছে, যেহেতু এটার পরেরটা কার্বন, ঠিক আছে, আর ওটার পরেরটা তো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের থেকে কার্বনের যেহেতু অ্যাটমিক ওয়েটটা বেশি সে কারণে ফিনাইল গ্রুপ চলে গেল 3 নম্বরে। সবার লাস্টে হচ্ছে মিথাইল গ্রুপ, ঠিক আছে? এবার আমরা নাম্বারিংটা সেরে ফেলি, এটা হবে 1, এটা হবে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে 1, 2, 3, 4 ক্লকওয়াইজ যাচ্ছে। যেহেতু 4 নম্বরটা অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটিটা
ভার্টিক্যালে আছে, সেহেতু কি হবে যদি ক্লকওয়াইজ হয় তাহলে হবে আর, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আর। এবার চলে যাই পরবর্তী এক্সাম্পলে। এবার আমরা একটু জটিল এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে? এটা হলো 2,3-ডাইব্রোমোবিউটানোয়িক অ্যাসিড। তো একই রকম ভাবে এখানে আমরা দুটো কার্বন অ্যাটম দেখতে পাচ্ছি যার কনফিগারেশন বের করতে হবে, একটা সি টু একটা সি থ্রি, ঠিক আছে? তো প্রথমে আমাদের কাজ কি, প্রথমে আমরা সি টুটাকে ধরে নেব, ঠিক আছে? সি টুর ওপরে কি আছে, সি ডবল ও এইচ, এখানে আছে হাইড্রোজেন, এখানে ব্রোমিন। নিচে যে এই টোটালটা এভাবে আমরা লিখবো না, এখানে একটা কার্বন অ্যাটম আছে, তো এখানে লিখবো কার্বন, তার সাথে ওদিকে কি আছে, ব্রোমিন, একটা সি এইচ থ্রি আর একটা হাইড্রোজেন, ঠিক আছে? মানে এই যে এই সি থ্রিতে যে কার্বন অ্যাটমটা আছে সেটা লিখলাম, তার সাথে কার্বন অ্যাটমটার সাথে কি কি লেগে আছে, বি আর সি এইচ থ্রি আর এইচ, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের সি টু কার্বন অ্যাটমের কনফিগারেশনটা আমরা বের করছি, ঠিক আছে? তো একই রকমভাবে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমের অ্যাটমটা দেখতে হবে যে কার অ্যাটমিক ওয়েটটা সব থেকে বেশি হচ্ছে। এটার প্রথমে আছে কার্বন, এটার আছে ব্রোমিন, এটার কার্বন, এটা হাইড্রোজেন। যেহেতু ব্রোমিনটা এটার কি, এটার অ্যাটমিক ওয়েটটা সব থেকে বেশি, সেই কারণে বিআরটা চলে গেল সবার আগে। এরপরে যদি দেখি বাকি তিনটার মধ্যে একই রকমভাবে আমরা আবার প্রথমের অ্যাটমটা দেখব, ঠিক আছে? এটার প্রথমে থাকছে কার্বন, এটার হাইড্রোজেন, এটা কার্বন। যেহেতু হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েটটা কার্বনের থেকে কম, সেহেতু হাইড্রোজেন আগেই বাদ, বাকি এই দুটোর মধ্যে কে এখানে বসবে, ঠিক আছে? এটার প্রথমে কার্বন, এখানে প্রথমে কার্বন। এবার এটার প্রথমে আছে অক্সিজেন, সেকেন্ডে আছে অক্সিজেন, এটার সেকেন্ডে আছে ব্রোমিন। অক্সিজেন আর ব্রোমিনের মধ্যে কার অ্যাটমিক ওয়েট বেশি, ব্রোমিনের, সেহেতু এই টোটালটা চলে গেল সেকেন্ড পজিশনে, ঠিক আছে? সি বি আর সি এইচ থ্রি এইচ, ঠিক আছে? তাহলে তিন নম্বর পজিশনে কে থাকলো, সি ডবল এইচ, আর চার নম্বরে থাকলো এইচ, ঠিক আছে? এবার আমরা কি করবো, নাম্বারিং গুলো এখানে বসিয়ে দেবো। এটা হচ্ছে এক, এটা হয়ে গেল দুই, এটা হয়ে গেল তিন, এটা হয়ে গেল চার। তাহলে কোন দিক দিয়ে ঘুরছে, এক দুই তিন, এই দিকে ঘুরছে, ঠিক আছে? এবার দেখছি চার নম্বরে, অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটিটা কোথায় আছে, লোয়েস্ট প্রায়োরিটিটা আছে হরাইজন্টালে। লোয়েস্ট প্রায়োরিটি যদি হরাইজন্টালে থাকে তবে কি, ক্লকওয়াইজ ঘুরলে তবে হয় এস, তাহলে এই কনফিগারেশনটা এস, ঠিক আছে? অর্থাৎ টু পজিশনে হচ্ছে এস, টু এস, ঠিক আছে? এবার একই রকম ভাবে সি থ্রিটা আমরা বের করব। সি থ্রি বের করার জন্য একই রকম ভাবে লিখে নিব, ঠিক আছে? এবার সি থ্রিটাকে ধরবো, তার মানে এই সেন্টারটা হচ্ছে সি থ্রি, মানে তিন নম্বরের যে কার্বন অ্যাটমটা আছে সেটা। নিচে কি আছে, নিচে আছে সি এইচ থ্রি, এখানে আছে বি আর, এদিকে আছে এইচ, ঠিক আছে? এই যে বি আর, এটা এইচ। ওপরে কি আছে, ওপরে এই যে এই কার্বনটার সাথে কি কি লেগেছিল, এই কার্বনটার সাথে একটা বি আর আছে, একটা সি ডবল এইচ আছে, একটা এইচ লেগে আছে, ঠিক আছে? তো এটার ক্ষেত্রেও আমরা একই রকম প্রথমের অ্যাটমটা দেখব, ঠিক আছে? এটার প্রথমে আছে কার্বন, প্রথমে ব্রোমিন, প্রথমে কার্বন, হাইড্রোজেন, তাহলে ব্রোমিনের অ্যাটমিক ওয়েটটা সব থেকে বেশি, সে কারণে বি আরটা আগে চলে গেল। দুই নম্বর পজিশনে এবার কি বসবে, বাকি তিনটার মধ্যে দেখি, প্রথমের গুলোতে এই দুটোতে আছে তো কার্বন, এইটাতে হাইড্রোজেন, একই রকম হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কার্বনের থেকে কম হয়, হাইড্রোজেন আগে বাদ চলে গেল। এই দুটোর মধ্যে কোনটা এরপরে বসবে, এই দুটোরই যেহেতু প্রথমে কার্বন অ্যাটম আছে, পরেরটা চেক করবো, পরে এখানে আছে ব্রোমিন, এখানে আছে হাইড্রোজেন, সেহেতু ব্রোমিনের অ্যাটমিক ওয়েটটা বেশি, সে কারণে এটা চলে যাবে সেকেন্ড নাম্বারে, সি বি আর সি ডবল এইচ আর এইচ, ঠিক আছে? তাহলে থার্ডে চলে গেল সি এইচ থ্রি আর ফোর্থে চলে গেল এইচ। এবার আমরা নাম্বারিংগুলোকে বসিয়ে দিই, তাহলে বি আর হচ্ছে এক নম্বর, এটা হচ্ছে দুই নম্বর, এটা হচ্ছে তিন নম্বর, এটা হচ্ছে চার নম্বর, অ্যারোটা ঘুরিয়ে নিই, এক দুই এদিকে তিন, ঠিক আছে? এবার দেখছি চার নম্বর অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটিটা হরাইজন্টালে আছে, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হবে, আর, সে কারণে এটাকে লিখবো আমরা থ্রি আর, ঠিক আছে? যেহেতু তিন নম্বর কার্বন অ্যাটমের কনফিগারেশনটা বের করছি, সে কারণে এটা হচ্ছে থ্রি আর, ঠিক আছে? তাহলে কম্পাউন্ডটার একদম পুরোপুরি নাম হবে টু এস থ্রি আর টু থ্রি ডাইব্রোমো বিউটানোয়িক অ্যাসিড, ঠিক আছে? এটা ছিল টু থ্রি ডাইব্রোমো বিউটানোয়িক অ্যাসিড, আর এস নামকরণের পরে হবে টু এস থ্রি আর, এইভাবে লিখতে হয়, টু এস কমা দিয়ে থ্রি আর লিখে টু থ্রি ডাইব্রোমো বিউটানোয়িক অ্যাসিড, ঠিক আছে? তো এই গেল এই এক্সাম্পলটা, আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাচ্ছি। এবার আরেকটু জটিল এক্সাম্পলে চলে গেলাম, ঠিক আছে? কম্পাউন্ডটা দেখতে বড়, তবে ভয় পাওয়ার কিছু কারণ নেই, খুবই সোজা। একই রকম ভাবে আমরা প্রথমে সি টু কার্বন অ্যাটমটাকে ধরবো,
ঠিক আছে, সি টুটাকে এখানে আঁকলাম। ওপরে কি আছে? সি ডবল এইচ, নিচে আছে এই সাইডে ডান দিকে আছে ওএইচ, বাম দিকে আছে এইচ। এবার নিচে কার্বনের সাথে কি লেগে আছে? একদিকে আছে ব্রোমিন, ঠিক আছে, তার নিচে আর একটা কার্বন অ্যাটম আবার ব্রাঞ্চিং আছে, তো অতটা আমরা লিখবো না, ঠিক আছে। এদিকে ডান দিকে আছে ব্রোমিন, বাম দিকে আছে এনএইচ টু, ঠিক আছে। তারপরে ডট 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 দিয়ে দিলাম, নিচে আছে অতটা লেখার দরকার নেই, ঠিক আছে। তো এই হলো আমাদের সি টুর কনফিগারেশন, এবার আমরা বের করবো। একই রকম ভাবে আমরা প্রথম কার্বন অ্যাটমটা সবটির দেখবো, সরি প্রথম অ্যাটমটা সবটির দেখবো। এটার প্রথম অ্যাটমটা কার্বন, এটার অক্সিজেন, এটা কার্বন, এটা হাইড্রোজেন। তাহলে অক্সিজেনের যেহেতু অ্যাটমিক ওয়েটটা বেশি, সে কারণে ওইচ গ্রুপটা চলে গেল এক নম্বরে। এবার ওইচটা বাদ হয়ে গেল বাকি তিনটার মধ্যে, ঠিক আছে। কার অ্যাটমিক ওয়েটটা প্রথম অ্যাটমটার বেশি হচ্ছে? এটার প্রথমে আছে কার্বন, এটারও প্রথমে কার্বন, এটার প্রথমে হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েটটা কার্বন থেকে কম, সেহেতু হাইড্রোজেনটা প্রথমে বাদ হয়ে গেল। বাকি এই দুটোর মধ্যে কে এখানে বসবে? সেকেন্ডটা চেক করি, এটার আছে অক্সিজেন, এটা আছে ব্রোমিন, ঠিক আছে। তো ব্রোমিনের যেহেতু অক্সিজেনের থেকে অ্যাটমিক ওয়েটটা বেশি, সে কারণে এটা হয়ে গেল সেকেন্ডে, ঠিক আছে। তাহলে থার্ডে কি হবে? সি ডবল এইচ, ফোর্থে হয়ে যাবে হাইড্রোজেন। তাহলে এবার নাম্বারিং গুলো করি, এটা হলো এক, এটা হলো দুই, এটা হলো তিন, এটা চার, ঠিক আছে। তাহলে এবার ঘুরছে কোন দিক দিয়ে? এইভাবে ক্লকওয়াইজ ঘুরছে, যেহেতু এইচটা কোথায় আছে? লোয়েস্ট প্রায়োরিটি অর্থাৎ চার নম্বরটা আছে হরাইজন্টাল, ক্লকওয়াইজ ঘুরলে হবে এস, অর্থাৎ এটা হলো টু এস, ঠিক আছে। দুই নম্বরটা হলো এস। এবার আমরা তিন নম্বর কার্বন অ্যাটমের কনফিগারেশনটা দেখে নিই। একই রকম করে তিন নম্বরটা এবার আমরা লিখব, ঠিক আছে। তিন নম্বরের ডান দিকে আছে ব্রোমিন, বাম দিকে আছে এনএইচ টু, নিচে কার্বনের সাথে কি কি আছে? ও এইচ আছে, সি এইচ থ্রি আছে, আর এইচ আছে। ওপরে কার্বনের সাথে কি আছে? ও এইচ আছে, সি ডবল এইচ আছে, আর এইচ আছে, ঠিক আছে। এবার একই রকম করে আমরা প্রথম অ্যাটমগুলো দেখব। এটা হচ্ছে সি থ্রি, ঠিক আছে। প্রথমে এখানে আছে ব্রোমিন, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন। তাহলে একই রকম ভাবে ব্রোমিনের অ্যাটমিক ওয়েটটা সব থেকে বেশি, ব্রোমিন চলে গেল এক নম্বরে। দুই নম্বরে কি হবে? বাকিগুলোর প্রথমে দেখি, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এখানে নাইট্রোজেন। যেহেতু নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েটটা কার্বনের থেকে বেশি, এনএইচ টু চলে গেল সেকেন্ডে। বাকি দুটো আবার দেখবো, কার্বন কার্বন, প্রথমে তো কার্বন আছে, সেকেন্ডটা দেখি, সেকেন্ডটা ওইচ আছে। এবার থার্ডটা দেখবো, সেকেন্ডটাও যেহেতু সেম, থার্ডটা দেখবো। থার্ড এখানে আছে সি ডবল এইচ, এখানে আছে সি এইচ থ্রি, যেহেতু সি ডবল এইচটা বড়, মানে অ্যাটমিক ওয়েটটা বেশি সি এইচ থ্রির থেকে, ঠিক আছে। সে কারণে কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে তিন নম্বর, সি ও এইচ, সি ডবল এইচ, এইচ এটা, সি ও এইচ, সি এইচ থ্রি, এইচ। এবার নাম্বারিংটা করে দিই, এটা হয়ে গেল এক নম্বর, এটা হয়ে গেল দুই নম্বর, এটা হয়ে গেল তিন নম্বর, এটা হয়ে গেল চার নম্বর, ঠিক আছে। তাহলে ঘুরছে কোন দিক দিয়ে? এক দুই তিন, মানে এইভাবে ঘুরছে, ঠিক আছে। তাহলে ক্লকওয়াইজ ঘুরছে, ঠিক আছে। এবার আমরা দেখছি যে চার নম্বর যেটা প্রায়োরিটি আছে, লোয়েস্ট প্রায়োরিটি, এটা ভার্টিক্যালে আছে, ঠিক আছে। এটা যেহেতু ভার্টিক্যালে আছে, সেহেতু ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে কি হবে? আর, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আর, অর্থাৎ থ্রি আর, ঠিক আছে। এবার একই রকম ভাবে আমরা চার নম্বরের কার্বন অ্যাটমটার কনফিগারেশনটা লিখবো, ঠিক আছে। তাহলে এটার ডান দিকে কি আছে? ওইচ, বাম দিকে আছে এইচ, নিচে আছে সি এইচ থ্রি, ওপরে কি আছে? সি, তার সাথে একটা আছে বি আর, একদিকে আছে এনএইচ টু, ঠিক আছে। ওপরে আর একটা ব্রাঞ্চিং আছে, অতটা লেখার দরকার নেই, ডট 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 করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সি ফোর। তাহলে একই রকম ভাবে আমরা প্রথমের অ্যাটমগুলো দেখি, এখানে আছে অক্সিজেন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, অর্থাৎ ওইচটা সবার ফার্স্টে হবে, যেহেতু অক্সিজেন অ্যাটমিক ওয়েটটা বেশি, ঠিক আছে। এবার এটা বাদ, বাকি তিনটার একই রকম ভাবে দেখি, এটা কার্বন, হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেনটা তো আগেই বাদ, যেহেতু কার্বনের থেকে ছোট, অ্যাটমিক ওয়েটটা কম। তাহলে এই দুটোর মধ্যে সেকেন্ডে কোনটা বসবে? যেহেতু এই দুটোর ফার্স্টটা একই, অর্থাৎ সেকেন্ডে দেখি এটা আছে ব্রোমিন, এটা আছে হাইড্রোজেন, অর্থাৎ এটা চলে যাবে সেকেন্ডে, ঠিক আছে। অর্থাৎ থার্ড নম্বরে কি আসলো? তাহলে সি এইচ থ্রি, ফোর্থে আসলো হাইড্রোজেন। তাহলে নাম্বারিংটা করে দিই, এটা হলো এক, এটা হলো দুই, এটা হলো তিন, এটা হলো চার। তাহলে অ্যারোটা কোন দিকে যাবে? এক দুই তিন, এই দিকে, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু চার নম্বরটা কোথায় আছে?
চার নম্বরটা হরাইজন্টালে আছে, চার নম্বর যদি হরাইজন্টালে থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয়ে যাবে আর। ঠিক আছে, তাহলে 2s 3r 4r। ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে। তো আমরা চলে এসেছি পরবর্তী এক্সাম্পলে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ফ্লাইং ওয়েজ প্রজেকশনে দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ফিশার প্রজেকশনে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো ফিশার প্রজেকশনে কিভাবে নিয়ে যাব আমি সেটা একটু বলে দিই। আমরা প্রথমে দেখব বোল্ড লাইন আর ডটেড লাইনটা কোন সাইডে দেওয়া আছে। ঠিক আছে, বোল্ড লাইন আর ডটেড লাইনটা এই সাইডে দেওয়া আছে, সে কারণে যে দিকটাতে বোল্ড লাইন আর ডটেড লাইনটা দেওয়া থাকবে সেই দিক থেকে আমরা তাকাবো। ঠিক আছে, তাহলে এই দিক থেকে আমরা তাকাচ্ছি, দেখছি। ঠিক আছে, এটা চোখ এইদিকে দেখছি। এবার বোল্ড লাইন আর ডটেড লাইন বাদে যেটা মানে প্লেন লাইন থাকবে সেটা মানে হচ্ছে ভার্টিক্যাল লাইনটা। ঠিক আছে, সেটা মানে এই ভার্টিক্যাল লাইনটা, অর্থাৎ এই যে এটা আর এটা যেটা আছে ওটাই ভার্টিক্যাল লাইনটা। ওপরে কি আছে, COOH, নিচে আছে OH। ঠিক আছে, আর এবার বোল্ড লাইন আর ডটেড লাইনটা এবার এখানে মাঝখানে একটা লাইন টেনে দেবো। এবার কোন দিকে কোনটা হবে, আমি যেহেতু এই দিক থেকে তাকাচ্ছি ওই দিক থেকে তাকিয়ে কি না দু হাত ষাট করে দিই, ডান হাত এবং বাম হাত ষাট করে দিই যদি, তাহলে ডান হাতের দিকে কে থাকছে, হাইড্রোজেন, আর বাম হাতের দিকে থাকছে CH3। ঠিক আছে, ওই দিকে তাকিয়ে যদি দুই হাত মেলে দিই তাহলে ডান হাতের দিকে থাকছে হাইড্রোজেন, বাম হাতের দিকে থাকছে CH3, অর্থাৎ ডান দিকে হাইড্রোজেন বাম দিকে CH3। আশা করছি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তো এবার আমাদের ফিশার প্রজেকশনে চলে এসেছে। এবার আমাদের কাজ কি, এবার আমাদের একই রকমভাবে প্রায়োরিটি অর্ডারটা বের করতে হবে। সবার প্রথমে দেখি কি আছে, এটার কার্বন, এটার কার্বন, এটার হাইড্রোজেন, এটার অক্সিজেন। সেহেতু অক্সিজেনের অ্যাটমিক ওয়েটটা বেশি, অক্সিজেন হয়ে গেল এক নম্বরে OH-টা। এবার দুই নম্বরটা দেখি। ঠিক আছে, দুই নম্বরে কে বসবে, ঠিক আছে, একই রকমভাবে এটার প্রথমে আছে কার্বন, এটার প্রথমে কার্বন, এখানে প্রথমে হাইড্রোজেন, তো হাইড্রোজেন তো আগেই বাদ হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কে আগে বসবে, এটার সেকেন্ডে আছে ও, অর্থাৎ অক্সিজেন, এটার সেকেন্ডে আছে হাইড্রোজেন, সে কারণে ওটার সেকেন্ডে বসে গেল। তিন নম্বর তাহলে বসছে এই CH3, চার নম্বর থাকছে H। ঠিক আছে, তাহলে এবার নাম্বারিং করি, 1 2 3 4। ঠিক আছে, তাহলে কোন দিক দিয়ে ঘুরছে, 1 2 3, অর্থাৎ মানে এই দিক দিয়ে ঘুরছে 1 2 3। ঠিক আছে, এবার দেখি অ্যান্টি ক্লকওয়াইজ হলো, যেহেতু চার নম্বর প্রায়োরিটিটা কোথায় আছে, হরাইজন্টাল আছে, সে কারণে অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে আর। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আর ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, এবার চলে যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে। এবার পরবর্তী এক্সাম্পলে চলে আসলাম, এটা হলো অ্যালানিন। ঠিক আছে, তো এটাকে আমাদের কাজ কি, ফ্লাইং ওয়েজে আছে, প্রথমে আমাদের কাজ হচ্ছে ফিশারে নিয়ে যাওয়া। এটার আবার বোল্ট লাইন আর ডটেড লাইনগুলো কোন দিকে আছে, বাম দিকে, অর্থাৎ আমাদেরকে তাকাতে হবে কোন দিক দিয়ে, এই দিক থেকে তাকাতে হবে। ঠিক আছে, এখান থেকে তাকাচ্ছি। এবার কি করব, প্রথম এটা আমাদের প্রথম কাজ হচ্ছে বোল্ড লাইন আর ডটেড লাইন বাদে বাকি যেটা থাকবে ওটা মানে এই ভার্টিক্যালটা, তার মানে ওপরে থাকবে কি NH2, আর নিচে থাকবে COOH। ঠিক আছে, আর এখানে কোনটা কোন দিকে হবে, এইচ আর CH3 কোনটা কোন দিকে হবে, আমরা যদি এদিক থেকে তাকিয়ে দু হাত মেলে এইদিকে তাকাই তাহলে কি হবে, ডান হাতের দিকে কোনটা থাকবে CH3, আর বাম হাতের দিকে থাকবে হাইড্রোজেন, অর্থাৎ ডান দিকে হচ্ছে CH3, বাম দিকে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এবার আমরা প্রায়োরিটি অর্ডারটা বের করি। প্রথমে এটার আছে প্রথমে কার্বন, এটার কার্বন, এটার হাইড্রোজেন, এটার নাইট্রোজেন, তাহলে এটার নাইট্রোজেনের যেহেতু অ্যাটমিক ওয়েটটা বেশি বাকিগুলোর থেকে সে কারণে NH2টা প্রথমে চলে আসলো। বাকিগুলোর মধ্যে কি কি আছে, এটার প্রথমে কার্বন, এটার প্রথমে কার্বন, এটা হাইড্রোজেন, তো হাইড্রোজেন আগে বাদ। ঠিক আছে, এটার সেকেন্ডে আছে হাইড্রোজেন, এটার সেকেন্ডে আছে অক্সিজেন, যেহেতু অক্সিজেনেরটা বেশি হাইড্রোজেনের থেকে সেহেতু COOH-টা সেকেন্ডে চলে আসলো। তারপরে হলো CH3, তারপরে হলো H, সে কারণে তাহলে এটা হলো 1, এটা 2, এটা 3, এটা 4, 1 2 এদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কোন দিক দিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু চার নম্বর অর্থাৎ লোয়েস্ট প্রায়োরিটিটা কোথায় আছে, হরাইজন্টাল আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে আর। ঠিক আছে, তাহলে এটা হলো আর অ্যালানিন। ঠিক আছে, আমরা এবার চলে আসছি পরবর্তী এক্সাম্পলে। এটা হচ্ছে 2-হাইড্রক্সিপ্রোপানোয়িক অ্যাসিড। ঠিক আছে, তো এটাকে আমরা যখন ফিশার প্রজেকশনে লিখবো তো সরাসরি এইভাবে লিখে দেওয়া যায়, যেরকম যেরকম আছে সেরকমই, COOH, নিচে CH3, এদিকে OH, এটা H। ঠিক আছে, এবার আমাদের কাজ প্রায়োরিটি অর্ডারটা বের করা। একই রকমভাবে সবার প্রথমের অ্যাটমগুলো দেখব। ঠিক আছে, এখানে কার্বন, কার্বন, হাইড্রোজেন, এখানে অক্সিজেন, অর্থাৎ এটা চলে গেল এক নম্বরে, OH-টা হয়ে গেল এক নম্বরে। এবার দুই নম্বরের ক্ষেত্রে কি বসবে, এখানে সি, এখানে সি, কার্বন, কার্বন, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন তো আগেই বাদ, এখানে কার্বন আর এখানে COOH আছে, এখানে CH3, এই দুটোর মধ্যে একটা সেকেন্ডে বসবে, কে বসবে,
যেহেতু এটার সেকেন্ড নাম্বারে আছে অক্সিজেন, এটার সেকেন্ড নাম্বারে আছে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে অক্সিজেনটা অ্যাটমিক ওয়েটটা বেশি, সে কারণে সি ডাবল এইচ চলে গেল সেকেন্ডে, তারপরে CH3, তারপরে এইচ, ঠিক আছে? অর্থাৎ এটা হলো এক, এটা হলো দুই, এটা হলো তিন, এটা হলো চার। তাহলে কোন দিক দিয়ে ঘুরবো? এক দুই তিন, এই দিকে, ঠিক আছে? যেহেতু চার নম্বর লোয়েস্ট প্রায়োরিটিটা কোথায় আছে? হরাইজন্টালে আছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, তাহলে এটা হবে আর, ঠিক আছে? অর্থাৎ এটার নাম হচ্ছে আর টু হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড, ঠিক আছে? তো আশা করছি তোমরা সব কিছু বুঝে গেছো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর যদি কোনো টপিকে প্রবলেম হয়ে থাকে তো কমেন্ট করে একটু বলে দিও, আমি চেষ্টা করব, পুরোপুরি চেষ্টা করব সেই টপিকটার উপরে ভিডিও বানানোর, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।